বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের ডালে তৈরি করা একটা সহজ রেসিপি। অনেকে হয়তো সকালে ভাত খেতে পছন্দ করেন, কিন্তু কোনো কারণে হয়তো তরকারি করাটা সম্ভব হলো না, তখন কিন্তু আমার এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। চালের ডালের রেসিপিটি তৈরি করার জন্য আমি 300 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আর 150 গ্রাম কলাইয়ের ডাল নিয়েছি। যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, তবে আমার কলাইয়ের ডালে খেতে বেশি ভালো লাগে বলে আমি কলাইয়ের ডালে তৈরি করছি। আর 2টো আলু নিয়েছি। প্রথমেই আমি চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা আমি চালের সঙ্গে একসঙ্গে ধোবো না, ডালটা আমি আলাদা করে ধুয়ে নেব। এই রান্নাটি করার জন্য আমি একটা ছোট্ট একটা পাতিল নিয়েছি। এই পাতিলেই রান্নাটা হয়ে যাবে। আমি পাতিলের পেছনটা একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কালিগুলো সহজেই উঠে যাবে। এবার পাতিলে আমি জল দিয়ে দেব। আমি 1 বাটি চাল নিয়েছি, আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার ডালগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে অনেক মাটি থাকে, এই জন্য ডালটাকে আমি আলাদা করে ধুয়ে নিচ্ছি। ডালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2টো আলু নিয়েছি, এই 2টো আলু আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার হাঁড়ির মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাল আর ডালগুলোকে আমি আস্তে আস্তে এবার জাল দিয়ে সেদ্ধ করে নেব। চাল ডাল আলু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নামিয়ে রাখছি। এবার আমি তৈরি করব বেগুন ভাজা। তার জন্য আমি 1 পিস বেগুন নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। বেগুন ভাজার পর যে তেলটা আছে, এই তেলেই চালের ডালের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা আর একটু বেশি করে 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি করে দেওয়া হলো, যাতে নাকি 5 ফোড়নের সেন্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। ফোড়নগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই তেলটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই হাঁড়িটা আবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি।
সব কিছু দিয়ে এবার মিশিয়ে দেব। চালে ডালের এই রান্নাটাকে আমরা বলি সাদা খিচুড়ি, আর এই খিচুড়িটা কিন্তু সকালবেলা খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে মাঝে মাঝে এই খিচুড়িটা তৈরি করা হয়। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।